হ্যালো, গুড মর্নিং। তো সকাল সকাল বাজার হাট নিয়ে বসে গেছি। সকালবেলা ভুল, ও 10:30 বাজতে যায়। তো কালকে রাতে বাজার করে নিয়েছি। তো চলো, কী কী বাজার করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, চিচিঙ্গা চিচিঙ্গা এনেছে, একটা সবুজ বেগুন, এটা সবুজ বেগুন এনেছে। এখানে রয়েছে দেখো ভেন্ডি, যেটা আমার কর্তা মশাইয়ের খুব পছন্দ, মানে সপ্তাহে ভেন্ডি হবেই। অবশ্য বাজারে সেরকম কেন সবজিও নেই, কী বা আনবে। তারপরে এখানে ঢালি, চলো। এই দেখো বরবটি আছে এখানে, এটা বরবটি না, এটাকে কী যেন একটা নাম বলে, ভুলে গেলাম আমি এখন। আর শশা রয়েছে, এই যে এটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, ওই জন্য এরকম বটবটি হয়েছে। এটার নামটা কী যেন ভুলে যাচ্ছি, যাই হোক। আর এখানে রয়েছে দেখো, সুন্দর একটা জিনিস এনেছে, এই দেখ কচুর লতি। এইটা অনেকদিন ধরে আনতে বলছিলাম, অনেকদিন খাওয়া হয় না, তো মাথা খারাপ করে দিচ্ছিল। লতি লতি করে আর মোটা মোটা আছে দেখো, লতিগুলো বেছে বেছেই তো নিয়ে এসেছি, মোটা মোটা করে। তো এই হচ্ছে সবজি বাজার। তো এখন কী রান্না বান্না করব, সবজি কাটতে হবে, তো কী করব না করব শেয়ার করব। তো চলো তার আগে দেখিয়ে দেবো কী মাছ এনেছে, সবজিগুলো একটু সাইড করে রেখে নিই। তো বন্ধুরা চলো দেখি কী মাছ নিয়ে এসেছে বাজার থেকে। দুটো প্যাকেট তো রয়েছে, চলো প্রথমে এটা ঢালি। আর একটু বেশিটা প্রথমে ঢাললাম, দেখা যাক কী আছে। এই দেখো তেলাপিয়া মাছ নিয়ে এসছে, দেখো তেলাপিয়া মাছ, যেটা তুমি খেতে খুব ভালোবাসো। তুমি মনে বাসো না, তোমার এটা পছন্দের মাছ ছিল সব থেকে। আমি যখন বিয়ের পর এসেছি প্রায় দিনই ওদের বাড়িতে তেলাপিয়া হতো, কারণ ও তেলাপিয়া মাছটা খেতে ভালোবাসতো, কাটা ছিল না। তারপরে মাঝে বন্ধ হয়ে গেছে, কারণ সবাই বলছিল তেলাপিয়া মাছ খাওয়া ভালো না ভালো না, আর একঘেয়ে এক জিনিস ভালো লাগে, সবসময় ভালো লাগে। তো চলো এইটা দেখি, আমার যে কোনো মাছ দেবে আমার ভালোই লাগে, বাটিতে রাখতে আমার কোনো বাদ বিচার নেই যে এইটা খাবো না ওটা খাবো না, কারণ আমি কাটা শুদ্ধ খেতে পারি, সেই জন্য আমার কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে মাছের ডিম, আর এই হচ্ছে তেলাপিয়া মাছ। তো এই হচ্ছে মাছ বাজার আজকে। তো এটা ধোয়াধুই করতে হবে, কেটে কুটে তো দিয়েছে। আর এইদিকে দেখো সব সবজি সরিয়ে বরবটিটা রেখেছি, এখানে বেগুনটা রেখেছি, আলু রেখেছি, পেঁয়াজ, টমেটো, একটা গন্ধরাজ লেবু আর ধনে পাতা। তো চলো কাটাকুটি তো হবেই, প্রথমে মাছটাকে ধোয়াধুই করা হোক তারপরে। তো বন্ধুরা দেখো এটার এটার নাম মনে পড়েছে আমার, এটা হচ্ছে লাফা, লাফা। এখন লাফা কাটছি, বরবটি না, বরবটিটা দেখলেই আমার পছন্দ, একদম সরু সরু সবুজ সবুজ, একদম কুচকুচে সবুজের মতন হয়, তারপরে খেতেও খুব মিষ্টি মিষ্টি হয়। এইটা তো হাইব্রিড, এর ভালো লাগে না, তাও নিয়ে এসছে কেন আমি জানি না। তো যাই হোক, মানে বরবটি পাইনি তাই এটাই পুরস্কার নিয়ে এসছে। লোকটা আমাকে দিয়েছে, বললো বরবটি আছে নেবে নাকি, এটা বরবটি না এটা লাফা, বাজারে বটবটি বলে চালায়। হ্যাঁ সে তো চালাবেই, একই রকম দেখতে, জাস্ট মোটা আর সরুর ব্যাপার। হ্যাঁ কিন্তু বরবটি আরো লম্বা লম্বা হয়, সরু হয়, সরু হয় লম্বা হয়, তারপর এটা মোটা হয় আর একটু হালকা সবুজ হয়। তারপর তো যাই হোক, এখন তুমি এগুলো লাফাগুলো খেতে পারবে, এরপরে আর খেতে পারবে না। আমি তো ঠিক আছে, ভালোই লাগে না লাফা, দাও তাহলে নিয়ে যাও। আমার বরবটিটাই বেশি ভালো লাগে, মিষ্টি মিষ্টি, ভাজা করলে তরকারি করলে হেভি লাগে। আমাকে তো বললো বটবটি, তারপর নেওয়ার পর দেখছি এই জিনিস, আর বলবো আর দিয়ে না, দেখেই তো বোঝা যাচ্ছে আবার দিয়ে দিয়েছে। তারপরে তোমাকে এমনি মুরগি করার জন্য ধরে বসে থাকে সব। আরে ও প্যাকেটের মধ্যে ছিল, কথা বোঝে না ও, ও বাড়ির জন্য নিয়ে যাচ্ছিল। ও তো দেখো কেটে ফেলেছি বড় মানে লাফা, আর এদিকে এখন বেগুন টেগুন কাটবো। সবজি কাটা চলছে, এই দেখো বেগুনটা দেখি কেমন। হ্যাঁ কচি, দেখে তো নরমই লাগছে কিন্তু এর বিচিগুলো বড় বড় হবে, আমি বুঝতে পারছি। এই না একদম কচি, কিন্তু বিচিগুলো জেগে উঠবে, বিচি থাকলেই জাগবে। এই দেখো বড় বড় করেই কাটছি, এত বড় বড় তা বলে। হ্যাঁ এটা মাছের ঝোল নিতেই যাবে, তাও চারটে করে করলে ভালো, একটা তিনটে একটা চারটে হয়ে গেছে। তো দেখো বেগুন কেটে নিলাম, মাছের ঝোলে দেবো, আর সাথে কাটবে পরে আলু। আলু আমার কর্তা মশাই সব ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছে, তো চলো
মাছের ঝোলের জন্য আলু কেটে নিই, সাথে বরবট মানে লাফাতেও দেব। তো এখন আর বেশি মানে কথা বলার সময় নেই, কারণ ঘড়িতে বাজতে চললো 11টা, আমাকে 11:30টার মধ্যে কমপ্লিট করতে হবে, মানে বুঝতে পারছো তো, ভাত হয়ে গেছে, এবার যুদ্ধ শুরু করতে হবে আমার। তো চলো টাটা, সবজি মুজি কেটে রান্নার সময় একদম দেখা হবে তোমার সাথে। তোমরা দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে এইদিকে, আর এই সাইডে দেখো ওই লাফা আলু, পেঁয়াজ, কালো জিরে, লবণ, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে এখন ভাজা চলছে। সেটা একটু ভাজা ভাজাই করবো, তো দেখতে পাচ্ছ প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ আর লাফাটা দিয়েছিলাম। তো ভাজা হচ্ছে এদিকে দেখো, আর এদিকে মাছ ভাজা হচ্ছে, মানে দুদিকে এখন জোর প্রথমে রান্না হচ্ছে, কারণ 1.5 ঘন্টার মধ্যে মোটামুটি আমার কমপ্লিট করতে হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, সবটাই শেয়ার করবো যতটা পারবো। তোমরা দেখো মাছটা এক পিস ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেকটা পিস ভেজে নিচ্ছি একদম হালকা লালচে লালচে করে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো লাফা ভাজা কিন্তু কমপ্লিট, একদম লাল লাল হয়ে গেছে। তো এবার এটাকে নাবিয়ে নেবো, দেখতে কিন্তু সুন্দরই লাগছে, কিন্তু সেই বরবটির স্বাদটা পাওয়া যাবে না এটাতে। তো যাই হোক লাফা ভাজা হয়ে গেছে, আর এইদিকে দেখো সেকেন্ডবার আবার মাছ ভাজছি। তো চলো মাছ ভাজাভাজি হোক, তারপরে আবার আসবো তোমাদের সাথে শেয়ার করতে কী করি না করি। বন্ধুরা দেখো এখন মাছের ডিমটা মাখা হবে। তো মাছের ডিমের মধ্যে আছে পেঁয়াজ, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে দেবো একটু সামান্য ধনে পাতা, আর দিতে হবে কিন্তু বেসন। তো এই দিয়ে কিন্তু এখন মাখামাখি চলবে। তো কেমনটা হয় না হয় সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, মাছ ভাজার দিকে হচ্ছে, আর এদিকে জিরে ফোড়ন দিয়ে প্রথমে আলুটা একটু ভেজে নিচ্ছি, তারপরে দিয়েছি একটু হলুদ গুঁড়ো। তো হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এতে হালকা পাতলা মশলা দেবো। তো কী দেবো সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। বন্ধুরা দেখো আলুটা একটু ভাজা হতে না হতেই দেখেছিলে তোমরা, হলুদ দিয়ে দিয়েছি, তারপরে এতে আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, একটু সামান্য চিনি সব দিয়ে কিন্তু এখন কষাকষি চলছে। তো বুঝতেই পারছো হালকা পাতলা রান্না হবে একদম। তো এটা একটু হালকা কষিয়েই আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, আর এইদিকে দেখো এই ঝোলের মধ্যেই দেবো সেই বেগুনটাই কিন্তু মাছের পর ভেজে নিচ্ছি। তো এখন দেওয়া যাবে না, আলু ভালো সিদ্ধ হয়ে গেলে যখন মাছ দেওয়ার কিছুক্ষণ আগে আগে দেবো। তো এখন দেখো সুন্দর করে লাল লাল করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, কী করি না করি। তো এটা কিন্তু সুন্দর করে এখন কষাকষি চলছে, সেগুলো পেঁয়াজ দিয়ে ফুটি দিয়ে নিই, পেঁয়াজ রসুন দিয়ে নিই, শুধু আটা দিয়ে কাঁচা লঙ্কা টমেটো এই দিয়ে হচ্ছে। তো চলো কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন এতে জল দিয়ে দেবো, পাতলা ঝোলই হবে, আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের একদম হালকা পাতলা ঝোল। তো দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, তো এবার আলুটা সিদ্ধ হওয়ার পালা, তারপরে এতে বেগুনটা অ্যাড করবো, তারপরে মাছটা দেবো। তো প্রথমে এখন হচ্ছে আলু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। তো দেখো সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে এবারে ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ করব, মানে ঝোলটা ফুটাবো। তো চলো আলুটা সিদ্ধ হওয়ার পর আসছি, আর এইদিকে দেখো বেগুনটা কিন্তু লাল লাল করে প্রায় ভাজা হয়ে যাচ্ছে, এবার বেগুনটা তুলে রাখবো। তো চলো বেগুনটা তুলে তারপরে কী করি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পেলে তোমরা সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এখন কিন্তু চটকা চটকি করে নিচ্ছি আগে, শুধুই জল টল দিইনি এখনও। তারপরে এতে পরিমাণ মতন হালকা হালকা করে জল দিতে হবে, কেন বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, তখন আরও বেসন লাগবে। তো দেখো এই যে মেখে নিলাম সুন্দর করে, তো এইবারে কিন্তু এটা বড়া করতে হবে। এই দেখো মাখা কমপ্লিট, তো চলো এবারে বড়াটা ভাজবো। এই দেখো হয়ে গেছে মাখা, ইজি একদম মাখাটা। তো চলো এবার বড়াটা ভাজি। বন্ধুরা দেখো মাছের ডিমের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, একদম দুপিকটাই লাল লাল করে ভেজে নিয়েছি। তো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভালো লাগবে, আবার শুধু শুধু গরম গরম হেভি লাগবে। তো চলো এটা নামিয়ে নিই, তারপরে আবারও ভাজবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো এবারে মোটামুটি সবগুলোই দিয়ে দিয়েছি,
কেন অল্প অল্প করে ভাজার আর সময় নেই, টাইম যত এগোচ্ছে তত আমার কাজের চাপ আরও বেশি বেড়ে যাচ্ছে। তো এই যে ভাজা চলছে, এখনও কিন্তু তরকারিটা হয়নি। তো কি করি না করি সবটাই শেয়ার করব তোমাদের সাথে, দেখতে থাকো সঙ্গে থাকো। বন্ধুরা দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, এই দেখো দেখাচ্ছি। তো এবার চলো এর মধ্যে কী দেবো, ভেজে রাখা বেগুনগুলো আগে দিয়ে দিই। বেগুনগুলো পুরো ভাজাই হয়ে গেছে, বেশিক্ষণ আর মানে এমন না যে সিদ্ধ করতে টাইম লাগবে, বেগুন তো জানো ভাজলেই সিদ্ধ হয়ে যায় এত নরম। তো সব বেগুনগুলো দিয়ে দিচ্ছি, তারপরে এতে মাছগুলো দিয়ে দেবো। বেগুনগুলো নরম হয়ে যাবে বলে তাই আমি গোটা গোটাই মানে বড় বড়ই দিয়েছি। তো চলো এরপরে এতে মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা তেলাপিয়া মাছ। তো দিয়ে বা সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঝোলের সাথে। তো চলো, যেহেতু বেশি কিছু রান্না করিনি, দুপদ রান্না হয়েছে তাই জন্য একটু ঝোল ঝোলই রেখেছি, আর জ্যান্ত মাছ তো একটু ঝোল ঝোল হালকা পাতলা ভালোই লাগে খেতে। তো চলো এই যে দিয়ে দিয়েছি সব ঝোলের মধ্যে, এবার একটু ফুটে উঠলেই তারপরে এতে ওই ম্যাজিক পাতাটা দিয়ে দেবো। কী পাতা? এই যে ধনে পাতা। তো আগে ঝোলটা সুন্দর করে ফুটে উঠুক, তারপরে দেবো। তো দেখতে থাকো সঙ্গে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। বন্ধুরা দেখো মাছের ঝোল কিন্তু একদম রেডি। তো এবারে চলো ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিই, আর আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট। তো তোমাদের সাথে কিন্তু আবার দেখা হবে খাওয়ার সময়, তার জন্য দেখতে থাকো সঙ্গে থাকো, আর যারা যারা এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে পাশে থেকো। তো এখনো মতন টাটা, সবাই সুস্থ থেকো ভালো থেকো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ সারি নিয়ে চলে এলাম। তো আজকে লাঞ্চ মেনুতে কী কী আছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর ফলো করে পাশে থেকো। তো চলো আগে দেখে নিই আজকে লাঞ্চ মেনুতে কী কী আছে। তো দেখতে পাচ্ছ লাঞ্চটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, রয়েছে অনেকটা পরিমাণে ভাত, রয়েছে গন্ধরাজ লেবু, তারপরে রয়েছে মাছের ডিমের বড়া, তারপরে রয়েছে কিন্তু এটা লাফা আলু ভাজা, তারপরে রয়েছে আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের একদম হালকা পাতলা ঝোল। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক। তো কত মাসের প্রথমেই একটা মাছের বাড়িটাকে সাইড করে রেখে এবার লাফা আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম। লাফাটা বলতে বোঝাচ্ছে হচ্ছে বরবটির মতনই, কিন্তু বরবটি না, বরবটিটা আরও খেতে ভালো লাগে, লাফাটা মোটামুটি অতটা ভালো লাগে না। লাফাটা একটু মোটা মোটা ধরনের হয় আর একদম সবুজ কালারে হয়, আর যেটা বরবটি সেটা তো কুচকুচে সবুজ হয় আর লম্বা লম্বা হয়, এগুলো একটু বেটে বেটে হয়। তো যাই হোক মাছের ডিমের বড়াটা করেছিলাম পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে। তো কর্তা মশাই ওটা দিয়ে মেখে বড়াটা কামড়ে কামড়ে খাচ্ছে। তো দেখো লাফা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার কর্তা মশাই কিন্তু বাদ বাকি ভাতটা ভেঙে নিয়ে মাছের ঝোলটা ঢেলে নিল, যেটা আমি করেছিলাম আলু বেগুন আর ধনে পাতা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো অনেকদিন পর তেলাপিয়া মাছটা হলো, খুব একটা এখন হয় না, আগে প্রচুর পরিমাণে হতো, তো এখন অনেক খাওয়া কমে দিয়েছি তেলাপিয়া মাছ। তো দেখো লেবু টেবু ছিপে নিয়ে মাখামাখি চলছে, বেগুনে খোলামালা ফেলে দিয়ে বেগুন বেগুন মাখানো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। আর গন্ধরাজ লেবু দিয়ে হালকা পাতলা মাছের ঝোল, মানে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বেশ দারুণই লাগে, আর মাছটা ভালো মানে জ্যান্ত ছিল বলেই এটা হালকা পাতলা ঝোলই করেছি। তো দেখো একটু আলু দিয়ে একটু মাছ দিয়ে মাছটা তো কতটা ফ্রেশ, একদম সাদা ধপধপ করছে ভেতরটা, তো বেশ লাগছিল খেতে কিন্তু এই হালকা পাতলা ঝোল, মানে বেশি ঝালও দিইনি, কাঁচা লঙ্কার ঝাল বুঝতেই পারছ, তো একদম জমে গেছিলো দুপুরবেলাটা। তো আজকে মানে সিম্পল রান্না হলেও কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলাটা। তো ভিডিওটা এখানেই শেষ করব, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, আর যারা যারা এখনও ফলো করোনি অবশ্যই কিন্তু ফলো করে নিও। তো সবাই সুস্থ থেকো ভালো থেকো। তো আজকের মতন টাটা।